কর্মচারী তারা এখানকার সাথে যুক্ত এই মঞ্চের সাথে, অনেক আধিকারিকও আছেন, তারা পরিষ্কার বলেছেন যে তথ্য নষ্ট হয়নি, তথ্য চেপে রাখা হয়েছে, চাপ দিয়ে যদি সেই তথ্যকে ওপেন ডোমেইনে আনা যায়, যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পাবলিশ করতে হবে ওয়েবসাইটে, তাহলে এই সমস্যার চিরতর সমাধান হবে। আমরা সেই কারণের জন্য আগামীকালকে পর্ষদ এবং এসএসসি অভিযানে ডাক দিয়েছি, আর এর সাথে আমরা মনে করছি যেহেতু একটা আদালতের ভার্ডিক্ট হয়েছে, সেই ভার্ডিক্টটাকেও চ্যালেঞ্জ করাটা প্রয়োজন, কিন্তু সেই চ্যালেঞ্জটা সেভাবেই হবে, আমরা পরিষ্কার বলে দিই অন ক্যামেরা যে যারা ঘুষ দিয়েছেন, যারা চাকরি টাকা দিয়ে চাকরি কিনেছেন, তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতিও যেমন আমাদের নেই, তাদের প্রতি লড়াই, তাদের সাথে তাদের হয়ে লড়াই করতেও আমরা রাজি নই। সেই জন্য আমাদের যে পিটিশন হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টেও মুভ করছে, আমাদের হয়ে আইনজীবী থাকবেন সিদ্ধার্থ ব্যানার্জি, হাইকোর্টের নামকরা আইনজীবী, তিনি মামলাটাকে প্রাথমিকভাবে দেখভাল করবেন এবং সুপ্রিম কোর্টে সেটাকে মুভ করানো হবে। সুপ্রিম কোর্টে সিদ্ধার্থ ব্যানার্জি মুকুল লোহতগির সাথে কাজ করে, আমাদেরও প্রাথমিক পছন্দ মুকুল লোহতগি, যদি সেটা না পাওয়া যায় মুকুল লোহতগির মতোই কোনো আইনজীবীকে আমরা মানে ইয়ে করবো, সেটা কোন বেঞ্চে মামলা শুনানি হচ্ছে এবং মামলার মেরিটের উপরে আমরা সেটাকে নির্ধারণ করবো যে কোন ইয়ে হবে। মামলা এরকমভাবে প্রিসেট মাইন্ড করে কোনো আইনজীবী নিয়ে এগোনো যায়। আর একটা কথা বলি, সংগ্রামী যৌথ মঞ্চ আজ পর্যন্ত যত মামলা করেছে কোনো মামলাতে কিন্তু আমরা হারিনি, এমনকি উস্তির হয়েও যে মামলা করেছে সেই মামলাতেও আমরা আজ পর্যন্ত হারার রেকর্ড আমাদের নেই। সুতরাং এরপরে আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, আর এই মাঠে চারিপাশে যেসব জমা টমা নেওয়া হচ্ছে তার সাথে সংগ্রামী যৌথ মঞ্চের কোনো বিন্দুমাত্র কোনো লেনা দেনাও নেই, কোনো সম্পর্ক নেই। আমাদের মঞ্চের ভিতরে আমরা কাগজ জমা নিচ্ছি, সেখানে পিটিশন কপি আছে, সেখানে ওকালতনামায় সই করুন, কাগজ জমা করবেন, আমরা সেগুলোকে কিন্তু স্ক্রুটিনি করব। স্ক্রুটিনি এই কারণেই করব যে তার মধ্যে যেন কোনো প্রশ্নচিহ্ন থাকা চাকরিজীবী যেন ঝুঁকে না পড়ে, সেটা হলে পরে গোটা পিটিশনটাই নষ্ট হবে, মানে বাতিল হয়ে যাবে, সেরকম একটা জায়গাতে আমরা যেতে চাই না। মানে ওটাকে স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হওয়ার পরই আপনাদের নামটা থাকবে এবং টাকা যা কিছু হবে সেটা হচ্ছে অনলাইনে সংগ্রামী যৌথ মঞ্চের অ্যাকাউন্টে পাঠাতে হবে, কোনো কিউআর কোড ফোন না। আর এর সাথে বিকাশবাবু বা ফিরদৌস শামীমদের কোনো সংযোগ নেই, ফিরদৌস শামীমের সাথে কোনো মামলা আজ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ করেও নি, এটার সাথে কোনো সংযোগ নেই। বিকাশবাবুকে দিয়ে আমরা একটা মামলা লড়িয়েছিলাম, আমরা টাকা দিয়েছি, উনি লড়েছেন, প্রফেশনাল আইনজীবী, আমরা প্রফেশনাল কাস্টমার, এই তো সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক আমাদের সাথে নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা মুখ করব এবং তিনটে এসএলপি হবে, একটা হচ্ছে গ্রুপ সিরিজের জন্য, একটা 9-10 এর জন্য, একটা 11-10 এর জন্য। ওটাও তো ওপেন বলবো না, প্রাথমিকভাবে আপনাদের বেতন আটকানোটা মানে বেতন বন্ধ হওয়ার যে নিদান দিয়েছে সেটাকে বন্ধ করা চেষ্টা করা, এই প্রচেষ্টার উপরে স্টে তো হবে না, মানে সম্ভব নয়, কিন্তু প্রচেষ্টা যাতে ঠিকঠাক করে হয় সেই রকম মানে বেশ কিছু গ্রাউন্ড আছে। একটা কথা শুধু বলি, চাকরি প্রার্থীদের যে আবেদন ছিল পিটিশন, তার মধ্যেও কিন্তু আপনাদের চাকরি যাওয়ার কোনো কথা উল্লেখ ছিল।